বাগমারা আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। রাজশাহী প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে, ডেস্ক নিউজ। রাজশাহী বাগমারা উপজেলার আউজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার জান মোহাম্মদের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, জবরদখলসহ নানা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। রবিবার বিকেল 5 ঘটিকায় মুগাইপাড়া বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, প্রবীণ ব্যক্তিত্ব আবুল কাশেম প্রমুখ। এমন কোন হীন কাজ নাই তার মাধ্যম দিয়ে হয়নি। বাংলা ভাইয়ের স্টাইলে সে যেভাবে নির্যাতন চালিয়েছে, আজকে আমরা তার এই আউসপাড়ার 12 আনা মানুষই তার শিকার। আমার 5 বছরে যে সম্মানী ভাতা পাই, সরকারি ভাবে নির্দেশ আছে, সেই সম্মানী ভাতা একটা দেয় হলো সরকার, অপরদিক দেয় হলো চেয়ারম্যান, সে 1 টাকাও আমাদেরকে দেয়নি। এই জন্য আমি ইউনো সাত বরাবরে আমি গত পরশু দিন আবেদন করেছি। এর জন্য আমি একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তার এই আবেদন জানাই। ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, চেয়ারম্যান জান মোহাম্মদ বিগত 5 বছর তাকে কোনো সম্মানী ভাতা প্রদান করেনি। প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ চেয়ারম্যানের জুলুম নির্যাতনকে বাংলা ভাইয়ের সাথে তুলনা করেছেন। প্রবীণ ব্যক্তিত্ব আবুল কাশেম উল্লেখ করেন, দিঘির টাকা আত্মসাত করার জন্য তার কাছ থেকে জোরপূর্বক ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে নেওয়া হয়েছে। গত 5 জানুয়ারির ইউপি নির্বাচনে পরাজিত হয়ে সর্দার জান মোহাম্মদ আরও বেপরোয়া হয়ে ওঠেন। এসবের প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এবং রাজশাহী কোর্টে মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলন থেকে সর্দার জান মোহাম্মদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।